কোশ্চেন নাম্বার 12, শিবাজী সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে, মোট 5,15,205 টাকা চাঁদা উঠেছে, হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সদস্য সংখ্যা সমান রুট ওভার, যেহেতু এখানে মোট চাঁদা উঠেছে 5,15,205 টাকা, আর যতজন সদস্য সেই সদস্য সংখ্যার 5 গুণ যেহেতু তারা চাঁদা দিয়েছে, তাহলে আমরা এখানে 5 দিয়ে ভাগ করে নেব। এবার 5,15,205 কে 5 দিয়ে ভাগ করলে পাব 5×5 = 0, 3×5 = 15, 2×0 = 4×5 = 20, 5×5 তাহলে 5 দিয়ে ভাগ করে পেলাম 1,03,041 টাকা। এটাকে আমরা বর্গমূল করে নিই 1,03,041, 41, 30, 10। 3 বার নেব, 3×3 = 9, বিয়োগ করলে 1, 30 নামিয়ে নেব, 3×2 = 6, 2 বার নেই, এখানেও 2 বসাই, 62 কে 2 দিয়ে গুণ করো, 2×2 = 4, 6×2 = 12, 124, বিয়োগ করলে 6, হাতের 1 শূন্য, 41 নামিয়ে নেই, 32×2 = 9, 32×2 = 64, এককের ঘরে 1 আছে, 1 বসিয়ে দেই, এখানে 1 বসিয়ে দেই, 600 হয়ে যাবে 41। তাহলে আমাদের বর্গমূল দাঁড়ালো 321, তাহলে নির্ণয় সদস্য সংখ্যা হবে 321 জন। 13 নম্বর, দার্জিলিং এর এক বাগানের মালিক মোট 1,080টি কমলা লেবু পেরেছেন, সেই কমলা লেবু কতকগুলি ঝুড়ি এনে তার প্রতিটিতে ঝুড়ির সংখ্যার সমান কমলা লেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলা লেবু কম পড়েছে, তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন। 13 নম্বর, নির্ণয় ঝুড়ির সংখ্যা সমান রুট ওভার, তাহলে কমলা লেবু এনেছেন 1,080টি, আর তিনি প্রতিটি ঝুড়িতে সমান সংখ্যায় কমলা লেবু রাখতে গিয়ে দেখলেন একটা ঝুড়িতে 9টি কমলা লেবু কম পড়ছে, তার মানে আরো 9টি কমলা লেবু রাখলে তবেই সমান সংখ্যায় আমরা কমলা লেবু ঝুড়িতে রাখতে পারব। তাহলে এটাকে যোগ করলে হবে রুট ওভার 1,089, বর্গমূল করে নেই 1,089 কে 10, 3 বার দেই, 3×9, বিয়োগ করলে 1, 89 নামিয়ে নেব, 3×2 = 6, এককের ঘরে 9 রয়েছে তাহলে 3 বসাবো, এখানেও 3 বসিয়ে দেবো, 3×63 কে গুণ করলে হবে 189, তাহলে বর্গমূল পেলাম 33 সমান আমরা লিখব 33। তাহলে উত্তরটা আমরা কি লিখব, তিনি 33টি ঝুড়ি এনেছিলেন। 14 নম্বর, বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পেয়েছেন, প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা পান তবে কতজন লোক কাজ করেছিলেন। নির্ণয় লোক সংখ্যা, আমরা লোক সংখ্যা বের করব। এবার মোট কত টাকা পেয়েছেন, মোট পেয়েছেন 12,375 টাকা, আর প্রত্যেকের দৈনিক মজুরি কত, প্রত্যেকের দৈনিক মজুরি হচ্ছে 55 টাকা, তাহলে আমরা 55 দিয়ে আগে ভাগ করে নেই, 55 = 12,375, 2 বার দেই, 110, বিয়োগ করলে 3, 1, 7 নামাই, 2 বার 110, বিয়োগ করলে 7, 2, 5,
পাঁচ বার দিলে হবে 275। তাহলে আমাদের ভাগ করে বেরোলো 225। 225কে আমরা লিখতে পারি 15 গুণ 15, 15 15 225 সমান বাইরে একটা 15 আসবে। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? তবে 15 জন লোক ওই কাজ করেছিলেন। কোশ্চেন নাম্বার 15, 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য হবে? তাহলে প্রথমে আমরা 12, 18, 30 কাকে লসাগু করে নেব? 2 দিয়ে দেই 6, 9, 15, আবার 3 দিয়ে দেব, 3 দুগুণ 6, 3 3 9, 3 5 15। নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু হবে 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 5 সমান 2 × 2, 2 স্কয়ার, 3 × 3, 3 স্কয়ার × 5, গুণ করি 4 গুণ 9, 4 9 36, 36কে 5 দিয়ে গুণ করি 5 6 30, 3 5 15, 8 3 18, 180। এই যে আমরা 180 পেলাম, তাহলে এই 180 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন? এখানে 2 স্কয়ার হয়েছে, 3 স্কয়ার হয়েছে, কিন্তু এখানে শুধুমাত্র একটা 5 পেয়েছি আমরা, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কত হবে? অতএব পূর্ণবর্গ সংখ্যা হবে 180 গুণ, এই 180কে 5 দিয়ে গুণ করতে হবে। যদি আর একটা 5 নিতাম এখানে, তাহলে 5 স্কয়ার হয়ে যেত, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে কি 180কে আমরা 5 দিয়ে গুণ করব, 5 8 90, 900। এই যে আমরা 900 পেলাম, এটা 3 অঙ্কের সংখ্যা, কিন্তু আমাদের বের করতে হবে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। 3 অঙ্কের পেয়েছি, একে আমরা 4 অঙ্কের করব। তো 900কে আমরা পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করব, প্রথম পূর্ণবর্গ সংখ্যা 4, 2 স্কয়ার, 4 9 36, 3600, এটা 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা। এবার 900কে তার পরের পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ 9 দিয়ে গুণ করব, 3 3 9, 9 পূর্ণবর্গ সংখ্যা, 9 দিয়ে গুণ করব, 9 9 81, 8100। এবার কথা হচ্ছে এটাও 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা, এটাও 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা, এটা ক্ষুদ্রতম, এটা বৃহত্তম, 8100 বৃহত্তম, 3600 ক্ষুদ্রতম। আমাদের কি বের করতে হবে? যে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে। তাহলে অ্যান্সারটা হবে নির্ণয় বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা 8100।